হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শামীম আহমেদ, আপনাদের সাথে আছি। তো ইউটিউব ইউটিউব কোর্স ফুল কোর্সে আপনাদের যে সকল ইনস্ট্রুমেন্টস লাগবে, মোবাইলে যে সকল অ্যাপস প্রয়োজন হবে, অ্যান্ড্রয়েড যদি আপনি অ্যান্ড্রয়েড ইউজ করেন তাহলে তো আপনার অ্যান্ড্রয়েড অ্যাপস প্রয়োজন হবে। তাহলে বেস্ট ক্যামেরা অ্যাপস ফর ভিডিও রেকর্ডিং ফর অ্যান্ড্রয়েড স্মার্টফোন, যে আপনি অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করছেন, আপনার অ্যান্ড্রয়েডের জন্য ভিডিও রেকর্ডিংয়ের জন্য কোন অ্যাপসটা সবচেয়ে ভালো হবে, সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে সর্বপ্রথমে সিনেমা এবি ফাইভ লাইট। এটা আপনি প্লে স্টোরে পাবেন, আপনার মোবাইল অপশন থেকে সার্চ দিলেই পাবেন প্লে স্টোরে গিয়ে। এই ক্যামেরাটা অত্যন্ত অত্যন্ত ভালো হবে আপনার জন্য, ভিডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি, ভিডিও সাইজ সব কিছু। এটা একদম অ্যাডভান্স লেভেলের একটা অ্যান্ড্রয়েড অ্যাপস, যেটা আপনি এখানে ফিচারটা দেখলেই বুঝতে পারবেন। আপনারা দেখেন, এখানে দেখতে পারবেন ফোকাস অ্যাডজাস্টমেন্ট, প্রফেশনাল ভিউ ফাইন্ডার, প্রফেশনাল ভিউ, দ্য মোস্ট অ্যাডভান্স ইলেকট্রনিক ভিউ ফাইন্ডার। ইভেন আপনার যদি মোবাইল দামি অ্যান্ড্রয়েড মোবাইল হয়, সেখানে 4K USD আলট্রা হাই ডেফিনেশন ভিডিও আপনি রেকর্ড করতে পারবেন। কারেন্টলি এটা শুধু স্যামসাং গ্যালাক্সি S5, Note 3, Note 4 এরা এগুলাতে সাপোর্ট করবে। আর আপনার যদি এর চেয়ে নিম্নমানের মোবাইল হয় তাহলে আপনার এখন মূলত এইচডি ভিডিও আপনি রেকর্ড করতে পারবেন এটার মাধ্যমে। সো আমার ফার্স্ট চয়েস হচ্ছে সিনেমা এবি ফাইভ। আমার সেকেন্ড চয়েস হচ্ছে সিনেমা 4K। এটা সুন্দর ফিচার আছে, আপনার আপনি জাস্ট কী বলবো, দেখেন রেজুলেশন 4K USD, ফুল HD 1080 এবং 720, ফ্রেম রেট অসম। অ্যাপসটা আপনি জাস্ট মোবাইলে ইনস্টল করে ইউজ করে দেখতে পারেন। আপনার আমি মনে করবো যে এটাও অনেক দারুণ একটা অ্যান্ড্রয়েড অ্যাপস ফর ভিডিও রেকর্ডিং। থার্ড যেটা আমি করবো সেটা হচ্ছে ওপেন ক্যামেরা। দেখুন এটাও দারুণ একটা অ্যাপস, আপনি আপনার ভিডিও রেকর্ডিংয়ের জন্য শুরু যদি অ্যান্ড্রয়েড দিয়ে শুরু করতে চান করতে পারেন, আর ক্যামেরা থাকলে তো কোনো কথা নেই, সেটা দিয়ে আপনি করতে পারেন। বাট আমি মনে করি যে আপনি একদম লো বাজেট বা জাস্ট মোবাইল ফোন আছে, ক্যামেরা নেই, এত বড়ো বাজেট নিয়ে একদম হয়তো সবাই নামতে পারে না, সবার থাকে না। সো অ্যান্ড্রয়েড দিয়ে যারা এখন ইউটিউবিং শুরু করতে চান তারা আমি মনে করি তারা এই অ্যাপসগুলো ইউজ করতে পারেন, চারটাই আপনি ইউজ করে দেখতে পারেন। তারপরে আছে গুগল ক্যামেরা। তো গুগল ক্যামেরা তো বেস্ট হওয়ারই কথা, কারণ হচ্ছে গুগলের সব কিছুই এখন খুবই ভালো মানের, আপনি এটাও ব্যবহার করতে পারেন। এই চারটা অ্যাপস ইউজ করে আপনি ভিডিও রেকর্ড করেন, দেখবেন খুবই ভালো মানের, ভালো কোয়ালিটি পাবেন আপনার ভিডিওতে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। তো আমরা যে জিনিসটা মনে রাখবো যে আমার স্মার্টফোন একটু মোটামুটি 2GB RAM যদি থাকে তাহলে এই চারোটা ক্যামেরা মনে হয় যে ইনস্টল হবে সমস্যা হবে না। যদি হয় না হয় তাহলে আপনি চারোটা ট্রাই করবেন, কোনটা আপনার মোবাইলে নিচ্ছে ট্রাই করে দেখবেন, যেটা নেবে সেটা নিয়ে আমরা আপনার কাজ করতে পারবো। তো আজকের ভিডিও আমার এই পর্যন্ত। তো বেস্ট ক্যামেরা অ্যাপস ফর ভিডিও রেকর্ডিং, তো আমি তো চারটা সাজেস্ট করছি, আপনার যেটা ভালো লাগে চারটার মধ্যে একটা ইউজ করতে পারেন, চারোটা আপনি ট্রাই করে দেখতে পারেন। আপনার কাজের উপর ডিপেন্ড করবে, আপনার ইচ্ছার উপরে ডিপেন্ড করবে আপনি কোনটা ইউজ করবেন। সো আমাদের আজকে এখানেই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার সাথে যদি থাকেন সম্পূর্ণ ইউটিউবে আপনি ভিডিও কোন নিশ নিয়ে কাজ করুন, নিশের উপরে কীভাবে ভিডিও বানাবে এইসব বিষয় নিয়ে আমি নেক্সটে আলোচনা করব, এবং ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, লোগো ডিজাইন সব কিছু থাকবে, এবং মোশন গ্রাফিক্স নিয়েও আমার ভিডিও বানানোর ইচ্ছা আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।